হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? আজকে আমি এমন একটি দেশের কথা আপনাদের শোনাব যেখানে পার্লামেন্ট তো আছে কিন্তু কোনো নির্বাচন বা ইলেকশন হয় না। এই অদ্ভুত দেশটির নাম হলো ব্রুনেই। তাহলে আসুন জানা যাক ব্রুনেই সম্বন্ধে কিছু মজাদার কথাগুলি। তবে বন্ধুরা, শুরু করার আগে বলবো, যারা এখনও এই টপ টেন বাংলা চ্যানেলের সঙ্গে যুক্ত হননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নিন এবং অবশ্যই পাশের বেল বাটনটিকে প্রেস করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির আপডেট সবার আগে পেতে পারেন। 5,765 বর্গ কিলোমিটারের এই দেশটিকে অফিসিয়ালি নেশন অফ ব্রুনেই বলে ডাকা হয়ে থাকে, যার অর্থ দ্য অ্যাডোবি অফ পিস। আবার মল্লায় ভাষায় এই ব্রুনেইকে নেগারা ব্রুনেই দারুজেলাম নামেও ডাকা হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থিত ব্রুনেই দেশটিকে পৃথিবীর মধ্যে একটি উন্নতশীল দেশগুলির মধ্যে ধরা হয়। এর প্রধান কারণ হল দেশে উপস্থিত প্রচুর খনিজ তেলের ভাণ্ডার, যার ফলে দেশটি মানব উন্নয়ন সূচক হিসাবে বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে যথেষ্ট সন্তোষজনক স্থান অধিকার করেছে, যা বিশ্বে 31তম স্থান। এই দেশের জাতীয় মুদ্রা ব্রুনেই ডলার। ক্রুড অয়েল, অর্থাৎ যেটাকে আমরা অপরিশোধিত তেল বলে থাকি, এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদনের উপর দেশের অধিকাংশ অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর। তাই বর্তমানে ব্রুনেই হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার চতুর্থ সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী দেশ। ব্রুনেই দেশটির পরিবহন ব্যবস্থা যথেষ্ট সুগঠিত। তবে আপনারা শুনলে কিছুটা অবাক হবেন যে ব্রুনেইকে বিশ্বের সবচেয়ে বেশি গাড়ির মালিকানা থাকা দেশগুলির মধ্যে একটি হিসাবে ধরা হয়। এর প্রধান কারণ হিসাবে জানতে গিয়ে দেখা গেছে যে প্রায় প্রত্যেক দুজনের জন্য একটি প্রাইভেট কারের মালিকানা এই দেশে পাওয়া গেছে। আন্তর্জাতিক পর্যটকেরা যারা ব্রুনেইতে বেড়াতে যেতে ইচ্ছুক তাদের প্রধান প্রবেশপথ হিসেবে ব্রুনেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটিকে ব্যবহার করতে পারে। আকাশপথের সাথে সাথে জলপথের প্রধান মাধ্যম হিসাবে মুয়ারাতে অবস্থিত সমুদ্র বন্দরটি ব্যবহৃত হয়। প্রধানত মুসলিম সম্প্রদায়ভুক্ত এই দেশটির আধিকারিক ভাষা মলয় এবং ইংলিশ। দেশের সংখ্যাগরিষ্ঠ এথনিক গ্রুপটি হল মলয়, যাদের পরিমাণ 65.7%। প্রায় 400,000 কিছু বেশি জনসংখ্যার ব্রুনেই দেশটির সর্বাধিক বড় শহর তথা রাজধানীর নাম হল বন্দর সেরি বেগাওয়ান। 1984 সালে ইউনাইটেড কিংডম থেকে স্বাধীনতা পাওয়ার পর ব্রুনেই একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচিত হয়। তখন স্বাধীন দেশের সুলতান অব ব্রুনেই হন হাসানান বোলকিয়া। ব্রুনেইয়ের রাজনৈতিক ব্যবস্থা সেখানকার সংবিধান এবং মলয় ইসলামিক রাজতন্ত্রের নীতি মেনে পরিচালনা করা হয়। এই ব্যবস্থা আসলে মেলায়ু ইসলাম বেরাজার ধারণার উপর ভিত্তি করে হয়েছে। ব্রুনেইতে আইনি ব্যবস্থা ইংলিশ কমন লয়ের উপর ভিত্তি করে থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ইসলামিক শারিয়া লয়ের প্রভাব দেশের আইনি ব্যবস্থায় চোখে পড়ে। সেই 1962 সাল থেকে ব্রুনেইতে কোনো নির্বাচন হয়নি, তাই দেশের সুলতান দেশের প্রধান হিসেবে বিবেচিত হন। ব্রুনেই বিশ্বের এমন কিছু দেশগুলির মধ্যে একটি দেশ যেখানে অপরাধের শাস্তি হিসাবে এখনও বেতের আঘাত দেওয়া প্রচলিত আছে। এইরকম আরও কিছু কথা বানিয়েছে ব্রুনেই দেশটিকে একটি দারুণ এবং উন্নত দেশ। তাহলে বন্ধুরা, ব্রুনেইর যাত্রা আজকে এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবার আসবো একটি নতুন জায়গাগুলির কথা নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।